হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সঙ্গে আর একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি আজকে বানাবো ভেন্ডি মশলা তার জন্য এখানে আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি চলো বানাতে স্টার্ট করি ভেন্ডিগুলোকে নিয়ে দেখে নাও কীভাবে কেটে নিয়েছি এর মধ্যে কোনো কোনো চির দিইনি ঠিক আছে এভাবেই আছে একটা ভেন্ডিকে দুটো করেছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক চামচ বেসন ভালোভাবে মেখে নেব একটু সামান্য জল দেব কারণ একদম শুকনো হয়ে গেছে ধুয়ে অনেকক্ষণ রেখেছি তো একটু জল দেব একটু জল দিলে না ভালোভাবে ওই বেসনটা না ওর মানে গায়ে ভেন্ডি লেগে যাবে বেশি না একদম হালকা এই দেখো এইভাবে মেখে নিয়েছি এই দেখো এবারে একটা চুলো একটা কড়াই বসিয়েছি সরিষার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ভেন্ডিগুলো বন্ধুরা আসটা কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম ধিমে আছে থাকবে কারণ বেশি জোরে দিলে না ভেন্ডিটা উপর উপর পড়ে যাবে ভিতরগুলো মানে কাজে কাজে থেকে যাবে এই জন্য ধীরে ধীরে মানে ভাজতে হবে সেলো ফ্রাই করতে হবে ভেন্ডিটা বেশি ভাজার দরকার নেই দু তিন মিনিট ভাজলেই হয়ে যাবে দেখো এই রকমভাবে দেখো অত সুন্দর লাগছে হয়ে গেছে তুলে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে এতে দেব চীনা বাদাম যে চীনা বাদাম আমরা খাই সেগুলো এটা ভাজা আছে কিন্তু আর একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে ভাজা ভাজা হালকা হয়ে যাবে তখন দিয়ে দেবো টমেটো কুচি দুটো বড়ো বড়ো সাইজে টমেটো আছে দিয়ে দিলাম টমেটোটাকে ভেজে নেব এর মধ্যে আমি কোনো রকম মশলা অ্যাড করিনি ভাজা হয়ে গেছে এটাকে এবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব তারপর কড়াইটা পড়ছে করে কড়াই সরিষা তেল দিয়ে দিয়েছি আদা রসুন কুচি এই সরি আদা রসুন বাটা মানে পেস্ট হলুদ গুঁড়ো মশলাটা ভেজে নিলাম মানে আদা রসুনটা ভালোভাবে ভেজে নিলাম হলুদ গুঁড়ো দিয়ে এবার দিব যে যে পেস্টটা রেখেছিলাম যে বাদাম পেঁয়াজ টমেটো পেস্টটা দিয়ে দিলাম এটা ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে সত্যি সত্যিই বলছি খুব ভালো লাগে সেটা একবার দেখবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিলাম এক চামচ লবণ স্বাদ অনুসার লবণ জিরা গোলমরিচ আর ধনিয়া গুঁড়া দেখো মশলাটা খুব কত সুন্দরভাবে কষা হয়ে গেছে না জল দিয়ে দেবো ওই ওই যে মানে পেস্ট ছিল যে বাটিটা দিয়ে একটু জল দিলাম একটু ঢাকা দিয়ে রেখে দেব তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা তোমরা যেমন মানে কি বলবো যেমন এর মানে যদি ঝোল খাও তাহলে জল দেবে আর যদি না খাও তাহলে ওর মধ্যেই ভেন্ডি দিয়ে দিতে পারো আমি একটু ঝোল রাখবো কারণ ভাত দিয়ে খাওয়ার জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য দুটোই হয় ঢেকে দেব দেখো তেল ছেড়ে দিয়েছে ভেন্ডিগুলো দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম বন্ধুরা কেমন হয়েছে বলো কেমন লাগছে তোমাদের বন্ধুরা সামান্য একটু গরম মশলা গুঁড়ি দিয়ে এবার নামিয়ে নেব হয়ে গেছে ভেন্ডি মশলা আমার রেডি রুটি পরোটা ভাত তোমরা যার সঙ্গে খাবে ভীষণ টেস্টি এই দেখো দেখো কেমন হয়েছে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার আমার পাশে থাকবে বন্ধুরা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো ঠিক আছে বন্ধুরা বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে বলবে ভালো খারাপ যাই হবে সেটাই বলবে আমি অতই খুশি বাই